كن تطعم المسكين صدقت يا ربنا. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من احب لله وابغض لله واطاع لله ومنع لله فقد استكمل الايمان. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাও খোদা দাও আমায়াবার ও মারদার আছে দিল দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায়াবার হাম যাকে দাও ঘরে ঘরে যে বন্দতে ওকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবি দাও খোদা দাও আমায়াবার ও মারদরাজ দিল সচ্চাই মার দিয়ে পাঠাও শত সাহাবান তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ শোক সমর অনড় টুট পড়া সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায়াবার ও মার আলহামদুলিল্লাহ। দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অন্তর্গত ছোট বটতলি মাজেদুর সাংবাদিকের মিল চাতাল কবিরাজের হাট এলাকাবাসী কর্তৃক আয়োজিত যুব সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী জনাব খলিলুর রহমান দুলাল হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে জোরে বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব আলহাজ রেজাউল করিম শেখ চেয়ারম্যান 9 নম্বর সাগর ইউনিয়ন পরিষদ বীরগঞ্জ দিনাজপুর জনাব আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান পান্না চেয়ারম্যান 8 নম্বর ভোগনগর ইউনিয়ন পরিষদ বীরগঞ্জ দিনাজপুর বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলো মানুষের নাম এসেছে ওরা ফানা লাকা দিকরা
সম্মান মর্যাদা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, আপনাদের এলাকার সন্তান আলহাজ মাওলানা আব্দুল হাকিম জিহাদি, মঞ্চে বসা মাওলানা শাহ সুলতান শাহ সুলতান সহ নামনা জানা অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, নতশিরের শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে যিনি আমাদের সুস্থ রাখলেন। নবীজি এই রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো আর আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। নবীজি দোয়া করেছিলেন একা একা না সবাইকে নিয়ে, কথা বোঝেন আপনি? আল্লাহুম্মা বারিক লানা, তুমি আমাদের সবাইকে রজব এবং বরকতে শাবানের বরকত দাও। আল্লাহর নবী তো কোনো দল ওখানে দেখেছিলেন বলে? তাহলে আমরা ইসলামের কোনো কাজ করতে গিয়ে দল দেখা যাবে? হ্যাঁ, রাজনৈতিক দল হিসাবে আপনি যে মতবাদে আছেন, ওটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয় অবশ্যই আপনাকে সতর্ক করার দায়িত্ব আমার। আপনি সতর্ক হবেন কি হবেন না এটা আপনার ব্যাপার। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামাংশা ফালিয়ুকমি ওয়া মাংশা ফালি একফুর, হে নবী আপনি সঠিক কথাগুলো তুলে ধরেন, যার ইচ্ছা হয় সে কবুল করুক, যার ইচ্ছা হয় সে নাফরমানি করুক, আমি আল্লাহ একজন আছি না নেই? আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়ুদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, সূরা সফের 7 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ওর চাইতে বড় জালেম দুনিয়ায় কেউ নেই। মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়, যে কথা জানে না ওই কথা আল্লাহ সম্পর্কে বলে, ওহুয়া ইয়ুদআ ইলাল ইসলাম, অথচ আল্লাহর দিকে ইসলামের দিকে তাকে ডাকা হচ্ছে। আজ বাংলাদেশে তাফসীর মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের উপরে একটা ভুয়া ধোয়া তোলা হয়েছে যে এখানে রাজনৈতিক কথা হয়। রাজনৈতিক কোনো বিষয় যদি আল্লাহ কোরআনে দিয়ে থাকে আর আমি যদি ওটা না বলি, তা আপনি তো ওই কাজ করে জাহান্নামে যাচ্ছেন, আপনাকে না বলে আমিও জাহান্নামে যাচ্ছি। সুতরাং বাস্তবে যদি আপনার জীবন ভুল পথে চলে, সঠিকটা কোরআন থেকে তুলে ধরার দায়িত্ব আমার, মেনে নেবেন না নেবেন ওটা আপনার ব্যাপার। পৃথিবীর কোন প্রান্তে কোন প্রদেশে কোন জনপদে যদি জালেম ক্ষমতায় থাকে, আল্লাহর কোরআনের কথা ওখানে অতটুকু বলা যায় যতটুকু বললে জালেমদের সমস্যা নেই। বাংলাদেশে তো আর জালেম ক্ষমতায় নেই, এদেশে আলেম ক্ষমতায় আছে। পৃথিবীর যে দেশে আছে ওই দেশের কথা বলছি, যেমন আমেরিকায় রাগ হচ্ছে, ওই দেশের নাম বললে রাগ হওয়ার কথা না। সম্মানিত ভাইরা, সুতরাং কোরআনের কথা আমরা শোনার জন্য এসেছি আর আমিও এসেছি বলার জন্য। আপনাকে আমি আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, আপনি যদি বিবেক থাকে আপনি ফিরে আসবেন। লাস্তা আলাইহিম বিমসাইতির, আমাকে আল্লাহ দারোগা পুলিশ করে বানায়নি যে আপনাকে পিটিয়ে হেদায়েত করব, যদি ওইটা বানাতো তো পিটিয়ে হেদায়েত করব, যেহেতু আল্লাহ ওই ক্ষমতাটা দেয়নি। সঠিকটা তুলে ধরার দায়িত্ব এখন আমার। আমরা আজকের আলোচনার বিষয় নিয়েছি মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাবে কারা। আপনি মনে করছেন কালেমা পড়লেই তো আমি মুসলমান, কালেমা পড়লেই আমি জান্নাতে যাব, না এরকম দৃষ্টান্ত ঠিক না। কালেমা আমি অনেক হিন্দুকে এখন পড়তে দেখছি, কি পড়ে না জান্নাত পাবে না? কালেমা পড়লে জান্নাত পাবে এমন না, কালেমা পড়া লাগবে তিনটার শর্ত মেনে নিয়ে। আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন, দুই নম্বরে ওটা অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস করবে, কথা বলেন না কেন? তিন নম্বরে ওটা বাস্তব জীবনে আপনার প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে কালেমা এই চাই এই নিষেধ করে। আব্দুল্লাহ ইবনে উবাই চামড়ার মুখ দিয়ে কালেমা পড়েছিল কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে নাই, কথা
না কেন? এই জন্য লোকটা কি শুধু মোনাফিক না, মোনাফিকের সর্দার, তার সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমের আয়াত পর্যন্ত নাজিল করেছে। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অনুসরণ করে আংশিক, এখানে রেখে দেন, এখানে নটা করে বাদ দেন, পেছনে যান। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরো জীবন আমি পড়ে দেখেছি, ওর জীবনে কোন জায়গায় রাসূলের অনুসরণ বাদ ছিল না, শুধু এক জায়গায় নবীকেও মানত না। রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল আবু জেহেল। আমার তো এর জীবনী যখন পড়ি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখি, ওর ভাইরা ভাই বাংলাদেশে লক্ষ লক্ষ আছে। ওর পুরো জীবনে আমি কোনো জায়গায় ভুল পেলাম না, খালি একটা জায়গায়, রাজনৈতিক জীবনে নবীকে মানত না, ওর নেতা ছিল তলে তলে আবু জেহেল। আপনি কি কথা বুঝলেন? এখন যদি আপনার জীবনে এরকম কিছু থাকে, আপনাকে আল্লাহ ওর সাথে জাহান্নামে দেবে। ওর সাথে যে দেবে কোথায় পেলেন? আরো কিছু লাগবে, তাড়াতাড়ি যাকেন যা বসাবেন, বসিয়ে দেন, তাড়াতাড়ি বসেন। আমি কি গরু ছাগলকে বলছি তাড়াতাড়ি করেন, যা করবেন তাড়াতাড়ি করেন, নিস্তব্ধ হয়ে যান, এই স্যান্ডেল না, তাড়াতাড়ি আসেন, বসুন বসুন বসুন। এখানে চলাফেরা কেউ যেন না করে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা তাওবার 80 নম্বর আয়াতে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। মাঝারিতে পড়েছি সাবঈনা মাররাতান পর্যন্ত, বলার পরে জিব্রাইল থেমে গেছে। যতটুকু পড়লাম এর ভেতরে হুম কয় জায়গায়? আপনারা ঘুমাচ্ছেন না? একটু খেয়াল করে শুনবেন, কারণ ওই আশেপাশে কথা বলি খুব কম, যতটুকু বলছে আধা ঘন্টা বলি, কিন্তু কোরআনে কারিম থেকে শুনি। সূরা তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। মাত্র এক লাইনের ভেতরে হোম কয় জায়গা? হোম কি এক বছর না বহু বছর? কি বুঝলেন তো? এখান থেকে আল্লাহ জানাতে চেয়েছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী আপনি এদের জন্য ক্ষমা চান আর এদের জন্য ক্ষমা নাই চান। ইন তাস্তাগফির লাহুম, আপনি যদি এদের জন্য ক্ষমা চান, সাবে হইনা মাররাতান 70 বার। আয়াত নাযিল করেছে কার বহু বছর দিলেন কেন? আল্লাহ জানেন যে আব্দুল্লাহ ইবনে উবাই বেশি দিন দুনিয়ায় থাকবে না, কিন্তু তার চরিত্র নিয়ে কিয়ামত পর্যন্ত অনেকে দুনিয়ায় যাবে। এই হোম দিয়ে আমরা ঝামেলায় আছি, এটা যদি না থাকতো আমাদের কোনো অসুবিধা ছিল না, যদি হোম দিত শুধু তাও ঝামেলা ছিল না, হোম দিয়ে আমার মনে হয় এখন আমরা ঝামেলায় আছি। এটার জন্য কিন্তু কাফের মুশরিক বেদিন ছাড়া ওদের কোনো সমস্যা নেই, কারণ মোনাফিক শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদের ভেতরে মোনাফিক তৈরি হবে না, হবে না কিয়ামত পর্যন্ত ওদের ভেতরে মোনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই, মোনাফিক শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই আমি ইহুদি দেখব,
আপনি বলবেন যান ইসরায়েলে, যান শুধু ইহুদি পাবেন। যদি কেউ বলে ভাই আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকায় যান খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে বৌদ্ধ দেখবো, জাপানে চলে যান বৌদ্ধ পাবেন, মায়ানমারে যান বৌদ্ধ পাবেন। যদি বলে হিন্দু দেখবো, ভারতে যান হিন্দু পাবেন। কথা বলেন না কেন? কেউ যদি বলে আমি মোনাফিক দেখবো, এই দেশে মোনাফিক থাকার সম্ভাবনা নেই। আছে তাহলে আমরা যেহেতু ওই মুসলমান, তাহলে আমাদের ভেতরে ওই বীজ আছে। কাদের ভেতরে আছে? হাত তোলেন তো, ওই হাত তুই। এবার আপনি ধরা খাবেন, আমরা এতদিন জানতাম মোনাফিকের আচরণ তিনটা না পাঁচটা। এক নম্বরে কথা বললে মিথ্যা বলে, দুই নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, তিন নম্বরে ওর কাছে কিছু আমানত রাখলে খেয়ে ফেলে, চার নম্বরে কারো সাথে ঝগড়া হলে গালি দেয়। এলাকায় তো গালি নেই, আমার মাইকের আওয়াজ কানে আসছে না, মাইক ঘুরিয়ে দেন, গলা ভেঙে যাবে, এখনই গলা ভেঙে যাবে, মাইক ঘুরিয়ে দেন আমার কানে। পাঁচ নাম্বারটা এখন না রাত্রে বলবো, মোনাফিকের পাঁচ নাম্বার আচরণে, ও মুখ দিয়ে যেটা বলে ওটার মুখের কথা, ওর মনের কথা না। আপনার জন্য খুব সমস্যা আছে, রাখেন আপনারা শুনছেন না, দিনের বেলায় তো শুনছেন না, শেষ করে দিলাম। মোনাফিকের এই পাঁচ নম্বরটা নিয়ে আমি ঝামেলায় আছি, কারণ আমরা মুখ দিয়ে যেটা বলি ওটা আমাদের মুখের কথাই, মনের কথা ওইটা না। এখানে এখন যদি ইসলামের পক্ষে হাত তুলতে বলি ঠ্যাং তুলে ফেলবে, কিন্তু ওর মুখের কথাই শেষ, ওটা মনের কথা না। আর মানুষের যতদিন মুখের কথা আর মনের কথা এক না হবে, ততদিন লোকটা মমিন হবে না, মোনাফিক। বাস্তবে দেখলাম কাবা শরীফের গিলাফ ধরে এক মুরব্বী কাঁদছে, কাছে যেয়ে বললাম দাদা বাড়ি কোথায়? বলছে বাংলাদেশ। কোন জেলায়? নোয়াখালীর কোম্পানিগঞ্জে। কাঁদেন কেন? বলছে আমি মরণ চাই। মরণ চান মানে? হ্যাঁ আমি মরণ চাই, আমি আর দেশে যাব না, আল্লাহ তুমি আমারে তুলে নাও। মরুব্বি মানুষ দেখি দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে, নিয়ে গেলাম হোস্টেলে, যে নাস্তা করালাম, দেখি বাইরে ঝড় উঠে গেছে। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি কাবার গেলাম ধরে বললেন যে আপনি মরণ চান, দেখেন কি ঝড় হচ্ছে, আপনি বাইরে যাবেন আর মরবেন, আপনি প্রস্তুতি নিয়ে নেন তাড়াতাড়ি। আমার বলছে আমির হামজা এর দোয়া তো আমি এবছরের জন্য করিনি। কি সিটা ঝড় দেখে দোয়া পাল্টি হয়েছে, বলছে আগামীতে যদি আসি তখন। ওর মুখের কথা আর মনের কথা কি এক? এই যে গত জানুয়ারি মাসের 26 তারিখে গিয়েছিলাম ওর গ্রামে, এসে বলছে হুজুর আসসালাম আলাইকুম, কি দাদা মরেননি? আচ্ছা না আগামীতে যদি যাই। ও যাবে না মরবে, এই জন্য ওর মুখের কথা আর মনের কথা যতদিন এক না হবে ও কি হজ করলেও মোনাফিক। কথা বলে না কেন? যেহেতু হুম আল্লাহ দিলেন, বজা যাচ্ছে আয়াতটা যেহেতু কেয়ামত পর্যন্ত থাকবে, আর বাংলাদেশের যেহেতু এই আয়াতটা আছে না নেই, তাহলে আমাদের একটু ঝামেলায় ভেতরে আছে। যদি আল্লাহ শুধু আব্দুল্লাহ ইবনে উবাইর জন্যই নাজিল করতেন, তাহলে হুম বহু বচন দিতেন না, এক বচন দিতেন। আল্লাহ পাক বলেন হে নবী, এরকম লোকের জন্য যদি আপনি দোয়া করেন, আর আপনি যদি নাও করেন, আপনার পরবর্তীতে দুনিয়ায় যারা যাবে তারা দোয়া করবে। এর চরিত্র ছিল সব জায়গায় ভালো, শুধু রাজনৈতিক জীবনে আপনাকে মানত না,
এবার আপনি আরেকটা বাংলাদেশের সাথে মিলাবেন। আমার তো মনে হচ্ছে বাংলাদেশ দেখে এই মাত্র এই আয়াতটা নাযিল হইলো। এতটুকু দা দিয়ে আল্লাহ বলেন, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান, হে নবী আপনি এই লোকটার জন্য যদি 70 বার দোয়া করেন। নবীজি বলেন, জিব্রাইল পর্যন্ত বলার পরে যখন থেমে গেছে, চিন্তা করলাম এই লোকটার জন্য আমি 71 বার দোয়া করব। সাবঈনা মাররাতান, 70 বারের কথা আছে, আমি 71 বার করব। আমি মনে মনে প্রস্তুতি নিচ্ছি যে জান আমি দোয়া আরো বেশি করে করি। ফালাইয়া গফিরাল্লাহু লাহুম, সঙ্গে সঙ্গে পরবর্তী শব্দটুকু জিব্রাইল নাযিল করলেন, ফালাইয়া গফির, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মজারের আগে লান আসলে অর্থ হয় কখন নই হবে না, এর আগে আবার ফা এসেছে। আল্লাহ শেষের দিকে দিলেন লাহু, হে নবী শুধু এর জন্য না, এর মতো চরিত্র দুনিয়ায় যারাই বানাবে তাদের জন্য যদি আপনি 70 বার না কিয়ামত পর্যন্ত দোয়া করেন, আমি আল্লাহ তাদের মাফ করব না। যেহেতু মোনাফিক মুসলমানদের ভেতরে হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আমাদের একটু ভয় লাগছে, না লাগে না? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। এই জন্য ইসলামের দিকে ডাক দেওয়ার পরেও যদি আপনি উল্টা উল্টা দিকে নিয়ে যান, আমি আপনাকে কল্যাণের দিকে ইসলামের দিকে ডাকবো, আর আপনি মনে করবেন এটা রাজনীতি। তা রাজনীতি যদি ইসলাম দিয়ে করা জায়েজ না হয়, কি দিয়ে করা জায়েজ হবে বলেন? আপনি যেটা দিয়ে করছেন রাজনীতি যদি জায়েজ না হয়, তাহলে আপনি মুসলমান রাজনীতি করতে পারবেন না, কথা বলেন না কেন? যেটা কোরআন দিয়ে বলা যায় না সেটা অন্য জিনিস দিয়ে বলবো কি করে? যারা এই কথাগুলো বলে নিজেদের দোষগুলো ঢাকতে চায়। এখন যদি আমি এই লোকটার বাড়িতে গিয়ে ডাক দেই, ভাই বাড়িতে আছেন? ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে, আমার আঙ্কেল বাবা বাড়ি নেই, উনি ঢাকায় গেছে, 3 দিন পরে আসবে। এত মোলায়েম গলায় সুন্দর কণ্ঠে ডাক দিয়েছে আঙ্কেল বলে, ও চাইলে না আম্মা ইয়ে বোঝা যাচ্ছে না, ওটা আম্মু বলে ডাকবো না আব্বু বলে ডাক দেবো, আমি বুঝতে পারি নাই। এখন ওকে বুঝতে হলে কি করা লাগবে? ওর পায়জামা প্যান্ট খুলে ফেলা লাগবে না? আপনি যদি বলে আমার নাম আকাশ, ও সেইটে মানুষের নাম আকাশ হয়, মেয়ে লোকের নাম আকাশ হয়, কি করা যাবে? তখন পায়জামা প্যান্ট খোলা লাগবে, কারণ কি আবরণ দিয়ে ঢেকে রাখা আছে, আবরণ তুলে ফেললে বোঝা যাবে, কথা বলেন ঠিক কিনা? তাফসীরুল কোরআন লিখে দিয়েছেন, তাফসীর শব্দের শাব্দিক অর্থ উন্মুক্ত করা, ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা, খুলে ফেলা, আবরণ সরানো। আজ বাংলার ময়দানে তাফসীর করলে বাধা আসে, এই কারণে ওয়াজ মাহফিলে বাধা নেই, ইসালে সাহাবে বাধা নেই, ওরস শরীফে বাধা নেই, ওরস মোবারকে বাধা নেই, কোন অনুষ্ঠানে আমি বাধা হয়েছে শুনি নাই, আরো সাহায্য হয়, শুধু বাধা হয় বাংলার জমিনে তাফসীর মাহফিলে। একটাই কারণ, ওরা জানে যে কোরআনের সঠিক তাফসীর যদি করা হয়, আমরা যে আবরণগুলো ঢেকে আছি নিজেদেরকে, জুলুমের আবরণ, শিরিকের আবরণ, কুফরের আবরণ, বেদাতের আবরণ, কোরআন দিয়ে যদি সঠিকভাবে কথাগুলো তুলে ধরে, আমাদের আবরণগুলো সব জাতি দেখে ফেলবে যে আমি আম্মু না আব্বু। জাতি বুঝবে এটা দেখে সর্বনাশকারী, তখন সব মাঠে মারা যাবে। এই জন্য আগে থেকে একটা নাম দিয়ে দেয় যে এখানে রাজনীতি হবে, এ মাহফিল হতে দেবো না। আসলে তো রাজনীতি না, এটাই আসল নীতি, কথা বলেন না কেন? কোরআনের উপরে কোন নীতি দুনিয়ায় আছে? আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন,
আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। হে নবী, ওরা কি আল্লাহর আইনের বিপক্ষে অন্য কোন আইন চায়? আল্লাহর চাইতে সুন্দর আইন দুনিয়ায় কে দেবে? যে আইন বানিয়েছে হয় তার নিজের স্বার্থে, নাই দলীয় স্বার্থে, নাই ব্যক্তি স্বার্থে। আর আল্লাহ যেটা বানিয়েছে তার নিজের স্বার্থে বলেন। কয়েকদিন আগে যে লোকটা মুসলমান হয়ে গেছে, বুশের মেয়ে, এটা আল্লাহর বলে ছিল নাকি? সারা পৃথিবীর মুসলমানদের শত্রু এই বুশের মেয়ে কয়েকদিন আগে মুসলমান হয়ে গেল। জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি মুসলমান হলেন কেন? বুশের এই ছোট মেয়ে বলেছে, আমি মুসলমান হয়েছি, অন্যান্য ধর্মগ্রন্থগুলো আমি পড়েছি, আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা একটা মেয়ে, বিভিন্ন ধর্মের ছাত্রী, আমি তুলনামূলকভাবে অনেকগুলো ধর্মগ্রন্থ পড়ে দেখলাম, ওই ধর্মের ভেতরে বেশিরভাগ লেখা নিজের স্বার্থে, নাই দেশের স্বার্থে। পড়ে দেখেছি, কোরআন পড়ে দেখলাম, না এ কোরআন কারো স্বার্থে না, এ কোরআন মানবতার স্বার্থে। এই জন্য সব বাদ দিয়ে আমি একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের কাছে যাতে ওই নিয়তে এখনো আসেন, আপনাকে এখনো হেদায়েতের পথ কোরআন দেখাতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে না নেই? এইরকম নিয়ত নিয়ে আজকে আমরা এসেছি, আমাদেরকে যেন জোর করে হলেও কোরআনে হেদায়েত দিয়ে বাড়ি দিয়ে যায়। কথা বলছেন না কেন? কিন্তু স্বার্থ আপনার মন থাকা লাগবে। আপনার যদি মন না থাকে, নবীজির চাচা আবু তালেব সারা জীবন নবীকে বাড়িতে রেখে কলে কাকে নিয়ে খরচ করে করে তাকে মানুষ করেছে, কিন্তু মন ছিল না, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। আস্তে বলেন, আপনারা যদি মন না থাকে আপনাকে আল্লাহ হেদায়েত দেবে? না, সম্ভব না। আশা করছি আপনার মন আছে, আজকের এই ময়দান থেকে হেদায়েত নিয়ে বাড়ি যাবে। দরুদ আর সালাম পাঠ করে নবীজির জীবনের মেন দায়িত্ব যেটা ছিল, মেন কর্তব্য কি সেটা? চারজন বড় বড় পায়গম্বরের নাম নিয়ে আপনাকেও বললাম, আপনার পথে আমি একই ওহী দিলাম, আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করবেন, এই বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। আজ বাংলার জমিনে আমরা যারা নবীর উম্মত দাবি করছি, বিভিন্ন দলে বিদলে মতে ভিন্ন মতে হয়তো পার্থক্য আমাদের আছে, কিন্তু টার্গেট থাকা লাগবে আপনার, এ দিন কি করে কায়েম হয়? কথা বলেন না কেন? এই জমিনের আসল মালিক কে? আর আমরা আমরা নকল মালিক। আসল মালিক কে? দিনের মালিক কে? আমরা না, আপনি কথা বলছেন। এই জমিনের মালিকও আল্লাহ, দিনের মালিকও আল্লাহ, আমরা হচ্ছি দিনের খাদেম, কামলা। এদিকে কি বলে কামলা? কর্মী, শ্রমিক যাই বলেন। এখন যদি এই যে ভাইয়ের নাম কি? দুলাল ভাই। উনি দিনাজপুর বাজারে গিয়ে, বীরগঞ্জে বাজারে গিয়ে পাঁচজন শ্রমিক নিয়েছে, এই জমিনটায় ধান লাগাবে মনে করেন। কথা কি বুঝতেছে? পাঁচজনকে বলে দিলে, তোমরা ধান লাগাও, বিকাল পাঁচটায় তোমাদের বেতন দেব। কয়টায়? বিকাল পাঁচটা বাজে, আর দশ মিনিট বাকি আছে। আর দশজন মস্তানে এসে ধানগুলো সব উপড়িয়ে ফেলছে। আমরা যারা শ্রমিক আছি পাঁচজন, আমরা কিন্তু বাধা দেব। কথা বলে না কেন? বলবো, ভাই আপনি ধান তুলে ফেলেন, উপড়িয়ে বাড়ি নিয়ে চলে যান, কোন অসুবিধা নেই, আর দশ মিনিট পরে তোলেন, বেতনটা নিয়ে নিন। কারণ মালিক এসে দেখবে তার লাগানো হয়নি, আমাদের বেতন দেবে না, আপনি আর দশ মিনিট পরে দরকার হয় সব গোসা ধরে তুলে বাড়ি নিয়ে যান।
এর পরেও যদি বাংলাদেশে কারা জাহান্নামে যাবে মুসলমান দাবি করে আর কারো ফতোয়া লাগবে? আশা করছি আপনি বুঝেছেন, বুঝেছেন? এখানে তো নামাজ না পড়ে ওরা জাহান্নামে গেছে, সূরা মাউনের ভেতরে বেশি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে? নামাজ পড়লেও জাহান্নাম, না পড়লেও জাহান্নামে যাব কোথায়? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হয়ে যাক ওই মুসল্লি গুলো, ওদের জন্য ওয়াইল দোসক। ওয়াইল মানে কি? তেল না, ওয়াইল মানে তেল না, ওয়াইল মানে এমন দোসক যার মাথার উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে 40 বছর এক আধারে সময় লাগবে নিচে যেতে, এর নাম ওয়াইল দোসক। এর নাম কি? এই দোসকে আল্লাহ দেবে কাদের? যারা নামাজ পড়ে, তাহলে নামাজ এখন থেকে বাদ। ওখানে পেলাম নামাজ না পড়েছে এই জন্য জাহান্নামে, আর এখানে নামাজ পড়েও জাহান্নামে, আল্লাহর কথা তো দুই রকম লাগছে। কারণটা কি? এখানে সাহুন শব্দটা আল্লাহ দিয়েছেন, ওই সমস্ত নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে যারা নামাজ সম্পর্কে উদাসীন। সাহনের এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে ও নামাজে সময় মেনটেন করে নামাজ পড়ে না। নামাজ পড়ে ঠিক, কিন্তু আমাদের সময়ের গুরুত্ব দেয় না এমন মুসলমান দেশে আছে না নেই? জোহর আসর একসাথে পড়ে নেয়, এই জন্য আমাদের সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। দুই নম্বরে ওই মানুষ সাহনের ব্যাখ্যা হচ্ছে ওইটা, ও নামাজ পড়তে আসে ঠিক, কিন্তু নামাজে যেটা বলে ও বোঝে না। এই মানুষ তো দেশে নেই। নামাজের ভেতরে আপনি সূরা ফাতিহা পড়েন, 30 বছর নামাজ পড়ছে সূরা ফাতিহায় 7টা আয়াত, কি বলেছে ও কোনোদিন বোঝেও না, চেষ্টাও করে নাই, কথা বলে না কেন? আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত প্রশংসা হতে পারে সব আমি তোমাকে দিয়ে দিলাম। এই যে হামদের আগে আলিফ লাম আছে, হামদ মানে প্রশংসা, মাতা মানে প্রশংসা। আল্লাহ মাতা না দিয়ে হামদ দিলেন কেন? হামদ শুধুমাত্র আল্লাহর জন্য খাস, আর মাদা আল্লাহ এবং পৃথিবীর সবার জন্য খাস। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আবার আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন, প্রশংসা যত হতে পারে শুধুমাত্র এই বাংলাদেশে না, আলামিন বহু বছর। যত জগৎ আছে, জগৎ কত আছে আপনার মেধায় আপনি ধরাতে পারবেন না। এই বাংলাদেশের মতো এখন পৃথিবীতে রাষ্ট্র আছে 228টা, তাই এত ছোট রাষ্ট্র না। এই বাংলাদেশটা 14 ডবল করলে যত বড় হবে সৌদি আরব একায় অত বড়, এই বাংলাদেশটা 29 ডবল করলে যত বড় হবে ইন্ডিয়া একায় অত বড়, বাংলাদেশটা 59 বার জোড়া দিলে যতবার হবে যত বড় হবে আমেরিকা একা অত বড়। এরপরে কানাডা আছে, চীন আছে, রাশিয়া আছে, এই দেশের মতো মনে হয় 59, 70, 100টা দেশ জোড়া দিলেও এই দেশের মতো বড় হবে না, এত বড় বড় দেশ, ওগুলো সব মিলে একটা আর বাংলাদেশ একটা। এরকম রাষ্ট্র আছে 228টা, কয়টা বলেন? 228টার ভেতরে তুলনামূলক ভাবে ছোট দেশ এই বাংলাদেশ, আরো কয়েকটা আছে তার ভেতরে ছোট এইটা। এই দেশের ভেতরে এখন 64টা জেলা আছে, তার ভেতরে দিনাজপুর একটা জেলা, এখানে প্রায় 11টা থানা আছে, এর ভেতরে বীরগঞ্জ একটা থানা। এই থানায় কত জায়গা আছে? এখানে এই একটা জায়গা, এই জায়গায় কত মানুষ আছে তার ভেতরে আপনি একজন। আপনি একটু চেষ্টা চিন্তা করেন তো পৃথিবীর তুলনায় আপনি কি? তো পৃথিবী বললাম, এই পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে ব্ল্যাক হোল 27 গুণ পর্যন্ত বড় আছে। তার মানে ওই রকম সূর্য খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ বানিয়েছেন।
এরপরে ছায়াপদ মিল্কি ওয়ে নিহারিকা গ্যালাক্সি বড় বড় তারকা গুলো পাশ দিয়ে গেলে খেয়ে ফেলে। আমার তো মনে হয় সৌরজগৎ সম্পর্কে যখন পড়ি বিশাল তারকা যেটা সূর্যের চাইতেও প্রায় ডবল ডবল বড়, ওর চাইতে পৃথিবী, ওর চাইতে এই বাংলাদেশ, ওর চাইতে দিনাজপুর, ওর চাইতে বীরগঞ্জ, ওর চাইতে কবিরাজের হাট, ওর চাইতে বটতলি। এ বটতলিতে শুধু এতটুকুই না, অনেক জায়গা নিয়ে বটতলি কথা বলেন না কেন, তার ভেতরে এটা একমাত্র জায়গা, এই জায়গায় আপনি হাজারো মানুষের ভেতরে একজন। আপনি যে মস্তানি করেন কি নিয়ে করেন? আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ আমি তোমার নজরে আসি তো, আর আমারই মাস্তানি দেখে কে? আপনি প্রশংসা করে কি জানালেন আল্লাহকে? আল্লাহ শুধু বাংলাদেশ না, শুধু পৃথিবী না, যত জগতে প্রশংসা হয় সব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না, এতটুকুই বলে শেষ করলেন না, বললেন আর রহমান রহিম, হে আল্লাহ তুমি তো দয়াবান মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতে একচ্ছত্র মালিকানা তোমার, আপনি কিয়ামতের বিশ্বাসও আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলেন আল্লাহ কিয়ামতে কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো নবী, কোনো রসুল বাঁচাতে পারবে না শুধু তুমি ছাড়া। এ কথা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আপনাকে কেউ কি লাঠি দিয়ে পিটিয়ে বলাচ্ছে? না, বলেন না কেন? না, এই নিয়মটা আল্লাহ শেখালেন কেন নামাজে বারবার? কারণ পৃথিবীতে আপনি যদি কারো কাছে কিছু পেতে চান অবশ্যই আগে তার প্রশংসা করা লাগবে। বলেন, আপনি যদি আজকের সভাপতির কাছে কিছু পেতে চান ওনার বাড়িতে গিয়ে একা ধারণার প্রশংসা আরম্ভ করবেন যে আপনি এলাকার কৃতি সন্তান, আপনি না হলে আমরা না খেয়ে মরতাম। এত কথাগুলো শুনতেও শেষ পর্যন্ত বলবে বেটা এত প্রশংসা করিস কে তুই, বলবে না? কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেন আপনি যখন প্রশংসা করলেন দাঁড়িয়ে তখন জিজ্ঞাসা করছে তুই কে, তখন আপনি পরিচয় দিচ্ছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারো নি, আমি তোমার গাদ গোলাম, আমি তোমার দাস, আমি তোমার আরো জোরে বলো না, আমি তোমার গোলাম বান্দা, শুধু আমি না নাবুদু আমরা সবাই। এইজন্য বাংলাদেশে কোন পীর যদি বলে আমি অমুক পীরের গোলাম, অশিরিক করেছে। পৃথিবীতে কারো গোলামি করা জায়েজ নেই, শুধুমাত্র কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ ছাড়া আপনি কারো গোলামির পরিচয় দিতে পারবেন না। এতটুকুই বলেননি, আপনি বললেন আল্লাহ আমি তোমার সাহায্য চাই। উনি যদি জিজ্ঞাসা করে তুমি বললে আমি অমকের ছেলে, অমক অমক গ্রামে বাড়ি, অবশ্যই বলবে তুই কি চাস, বলবে না? আল্লাহ যেন আপনাকে বলছে এই বেটা তুই আমার আমার বান্দা দাবি করলি কি চাস বল, আপনি বলেন ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার সাহায্য চাই। আল্লাহ যেন জিজ্ঞাসা করেছে স্বভাবতই সাহায্য, কি সাহায্য বল, আপনার কিন্তু অনেক কিছুর অভাব আছে, আপনার ছেলে নেই, মেয়ে নেই, টাকা পয়সা নেই, ক্ষমতা নেই, আজ 11 বছর আপনি অনেক কিছু বলতে পারেন, আপনি কিছু বলেননি, আপনি কি বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি সাহায্য চাই, আমি তোমার কাছে সহজ সরল পথ চাই। কেন বললেন? আপনি বলেছেন এই কারণে, ও আল্লাহ আমি বাংলাদেশে ইসলাম মানতে গিয়ে দেখি আজ হাজারো দল হাজারো মত, সবাই টুপি মাথায় দেয়, সবাই মসজিদে যায়, সবাই জিকির করে, কিন্তু সব দল আলাদা, আমি তো ঝামেলায় আছি ইসলাম মানতে গিয়ে, এই জন্য তোমার কাছে আমি সহজ সরল পথ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সহজ পথ বলতে তুই কাজের পথ বোঝালি বল, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আপনি যখন আল্লাহকে বলেন রাব্বুল আলামিন সহজ পথ তুমি বোঝো না, সহজ পথ বলতে আমি তাদের পথ বুঝিয়েছি যারা তোমার পুরস্কার পেয়েছে। আপনি যেন আল্লাহকে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন আল্লাহ তুমি সহজ পথ বোঝনি, সহজ পথ ওইটা যারা তোমার পুরস্কার পেয়েছে। আল্লাহ বলেন পুরস্কার পেয়েছে কারা, আপনি কি বলেন? এখানে 4 জন মানুষের নাম আছে কোরআনে কারিমে,
এখন এই চারজন মানুষের জীবন চরিত্রের উপর আপনার জীবন তুলে ফেলা লাগবে, নাই তো আপনি পুরস্কার পাবেন না। নিজের কথায় আপনি নিজে মুনাফিক, আপনি নিজেই বলছেন আমি পুরস্কার চাই যারা তোমার পথে চলে পেয়েছে। আল্লাহ বলেন কারা? চারজন মানুষের নাম আছে, কয়জন বলেন? এক নম্বরে নবীরা, দুই নম্বরে সিদ্দিকরা, তিন নম্বরে শহীদরা, চার নম্বরে তাহলে আপনার দোয়ায় আপনি ঠিক আছেন। শেষে আপনি আল্লাহকে জানালেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, হে আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না যারা তোমার অভিশাপ পেয়েছে। কি কথা বলছেন আপনি? এখন অভিশাপ পেয়েছে কারা? আর আমরা সবাই জানি পৃথিবীতে আল্লাহর অভিশাপ পেয়েছে ইহুদি এবং খ্রিস্টানরা। আসতে বলেন, ইহুদি খ্রিস্টানরা অভিশাপ পায়নি, কেন পেয়েছে? না না, কথা না বুঝলে বলবেন না, সব ফাতেহা পড়েন আপনি, কিসের ফাতেহা পড়েন? ওরা অভিশাপ পেল কেন? এক নম্বর ওরা অভিশাপ পেয়েছে, ওদের তাওরাতে ওদের ইনজিলে লেখা ছিল নবী মুহাম্মদ শেষ নবী, ওরা জানতো পড়েছে, কিন্তু হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানতো না। অহংকারে যে নবী বানানোর লোক পাইনি, তোমার মতো গরিব মানুষ নবী বানিয়েছে, আর হিংসায় যে শেষ নবী যদি আসে আমাদের ইহুদি বংশে আসবে, খ্রিস্টান বংশে আসবে, ও মুসলমান ধর্মে এসেছে, ওই নবী আমরা মানি না। তাহলে সত্যকে সত্য জানার পরেও যারা অহংকার করে হিংসা করে মানে না, ওরা আর এক প্রকার ইহুদি খ্রিস্টান। আমি যে কথাগুলো বলছি ও কিন্তু জানে যে সঠিক কথা, কিন্তু হিংসা করে মানে না যে আমার পীরের মুরিদ না, মানি না। অহংকার করে মানে না যে আমার দল করে না, ও মানি না, ও কিন্তু জানে যে সঠিক। তাহলে সত্যকে সত্য জানার পরেও যারা মেনে নিতে পারে না, হিংসা করে অহংকার করে, এদের হাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। সে যেই দাবি করুক না কেন, কারণ ও নিজে দোয়া করছে আল্লাহ ওদের গজব দাও, ওদের ধ্বংস করো, লানত দাও। যারা ইহুদি আর যারা খ্রিস্টান, ওরা ইহুদি খ্রিস্টান হওয়ার কারণ কি? সত্যকে সত্য জানার পরও আমার নবীকে মানে না। আপনি আজ বাংলাদেশে কারা সত্য আপনি কিন্তু জানেন, কারা সঠিক পথে আছে তাও জানেন, কিন্তু হিংসার বশবর্তী অহংকার করে আপনি মানেন না। তাহলে আপনি নিজের দোয়ায় তো নিজে মরবেন, বলেন? আর এভাবে যদি চলতে থাকেন আপনার কপালে কিন্তু আরো দুঃখ আছে। এক লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা মাথার খলি পড়ে আছে, ভেতরে কিচ্ছু নেই, চিন্তা করছে, মাথার খলি হাতে তুলে দেখে ওর কপালে লিখে দিয়েছে এর কপালে আরো যন্ত্রণা আছে। ও বলছে মাথার খলি আবার কপালে লিখা, এর কপালে আরো যন্ত্রণা আছে, কি যন্ত্রণা আমি দেখবো। ওটা তুলে বাড়ি নিয়ে গেছে, স্ত্রীকে বলছে ভালো করে রেখে দাও আমি একটা জিনিস দেখবো। ওর বউ বলছে ও আমি বুঝেছি, আমাকে বিয়ে করার আগে এর সাথে তোমার লাইন ছিল, মরে গেছে, এখন তুমি কবর থেকে মাথা নিয়ে এসে আদর করবা, দাঁড়াও কি করি দেখো। ও যখন বাড়ি থেকে বাইরে গেছে, নিয়ে ঢেকির নিচে আচ্ছা করে পিষেছে, তুষ বানিয়ে ফেল দিয়েছে, ও এসে বসে সে মাথা কয় বসে কার সারা, কি করলে এই দেখো। মানে কাছে তুমি বোঝো না, আমাকে বিয়ে করার আগে এর সাথে তোমার প্রেম ছিল, তুমি এখনো বলতে পারো না, এই জন্য মাথা কবর থেকে নিয়ে এসেছো, এই জন্য আমি এই কাজ করলাম। স্বামী বলছে এইটাই তো বাকি ছিল, ওর কপালে লিখা দেখলাম যে এর কপালে আরো দুঃখ আছে, কি দুঃখ এখন বুঝলাম। আপনি সত্যকে সত্য জানার পরও যদি না মানেন, কি দুঃখ আপনি বুঝতেছেন? আপনি এখনই খ্রিস্টান হয়ে মরবেন, খালি নামাজ পড়লে হয়, মাইকটা টাঙানো হয়নি ভাই, মানে ভালো হয়ে গেছে মাইক, ভালো আছে মাইকের আওয়াজ ভালো, কিন্তু টাঙানো হয়নি, আমি বললাম।
বলতে মাইক কানের দিকে ঘুরিয়ে দিন, বক্স দিয়েছেন কোন কারণে? একে কনসার্ট নাকি বক্স নিয়ে এসে? সাউন্ড বক্স দেবেন না মাহফিলে কোনোদিন, যারা গান বলে শিল্পী যারা কনসার্ট করে তাদের দেন, মাহফিলে মাইক লাগে, আমার এক ঘন্টায় গলা ভেঙে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সাহনের দুই নাম্বার ব্যাখ্যায় আমরা ছিলাম, যেটা পড়ে ও বোঝে না এরকম নামাজি কোথায় যাবে? আর জোরে, এখানে যদি থাকে অবশ্যই তাকে বুঝে নেওয়া লাগবে। নামাজে যেটা পড়েছে এক নাম্বারে সূরা ফাতিহা বোঝে নাই, দুই নাম্বারে অন্য একটা সূরা মিলিয়েছি কেন? আপনি বলেন কোরআন শরীফ একটা সামারাইজ করে দেখবেন, প্রত্যেক নামাজে আল্লাহ ফরজ নামাজের পরে সূরা ফাতিহার পরে তিন আয়াত অথবা বড় এক আয়াত পড়ার একটা সিস্টেম দিয়েছেন নাকি? কেন দিয়েছেন? আপনি যদি সাত দিন একাধারে যত ভক্ত নামাজ পড়েন ফরজ ওয়াজিব সুন্নত, এই নামাজগুলো যদি আপনি হিসাব করে প্রতিটি সূরা ফাতিহার পরে তিনটা করে আয়াত মিলাতে পারেন, সাত দিনে পড়া কোরআন শরীফ আপনার খতম হয়ে যাবে। তাও নামাজে আর যদি বুঝে পড়তে পারেন, আপনি তো সোনায় সোহাগা, নামাজের ভেতরে যখন পড়বেন যে এই কাজে এই হয়, তখন আপনি অন্তত নামাজ শেষ করার পর ওই কাজে আর যেতে পারেন না। কথা বলে না কেন? আল্লাহ কিন্তু মানুষ যেন কোরআনের সিস্টেম না ভুলে যায়, এই জন্য নামাজের ভেতরে কোরআন পড়া ওয়াজিব করে দিয়েছেন। এরপরে আপনাকে দোয়া দরুদ পড়া লাগে, এরপরে তাসবিহ পড়া লাগে। তাসবিহর ভেতরে আমরা দেখেছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এই যে সুবহান এই শব্দটা বলা লাগে 299 বার। কত? 299 বার একই কথা বলা লাগে কেন? খাও পাঁচ অর্ধ নামাজের শুধু ফরজ নামাজ যারা পড়ে তাদের, অন্য নামাজ বাদ দিলাম, শুধু ফরজ নামাজ যারা পাঁচ অর্ধ পড়বে তারা হিসাব করে দেখবেন সুবহান শব্দটা বলা লাগে কতবার? এ কথাটা এতবার কেন? সুবহান মানে পবিত্র। সুবহান মানে কি? কে পবিত্র? কিসের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রথমে পবিত্র শিরিক থেকে। আপনি আল্লাহকে প্রথমে শিরিক থেকে পবিত্র করার ঘোষণা দিলেন, আল্লাহ তুমি শিরিক থেকে পবিত্র, তোমার সাথে কোনো শিরিক আমি করি না। এখন শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই শিরিক তো বাংলাদেশে নেই। এখন শিরিক কত প্রকার, কি কি, কাকে বলে, কেমন করে হয়, এটা আপনাকে জানা লাগবে। শুধু সুবহান শব্দের ভেতরে আমি 172 প্রকার শিরিক পেয়েছি। শিরিক প্রধানত চার প্রকার, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুম। এই চার প্রকার আবার শ্রেণী বিভাগ করলে হয় 8 প্রকার, এই 8 প্রকার ভাগ করলে হয় 12 প্রকার, এ 12 প্রকার ভাগ করলে হয় 22 প্রকার, এ 22 প্রকার ভাগ করলে হবে 42 প্রকার, এ 42 প্রকার ভাগ করলে হবে 72 প্রকার, এ 72 প্রকার ভাগ করলে হবে 120 প্রকার, ওই 120 প্রকার আবার শ্রেণী বিভাগ করলে হবে 172 প্রকার। আপনি শুধু বলেছিলেন সুবহান রাব্বিয়াল আলা, এটা ভাগ করলে শিরিক বের হবে কত? 172 প্রকার। এত পয়েন্ট আছে এক একটা শব্দে। আমার বন্ধুরা, এরপর আপনি যে দোয়া দরুদ গুলো নামাজের ভেতরে পড়েন, বিশেষ করে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা নামাজের ভেতরে যখন আপনি বুঝে বুঝে পড়বেন, আমার মনে হয় পৃথিবীর মানুষকে ভালো বানাতে আর অন্য কিছু লাগবে না, শুধু নামাজই যথেষ্ট।
এই জন্যে আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, অবশ্যই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচাবে, বাঁচাবে তা না বাঁচাবে। আল্লাহ যদি গ্যারান্টি দেয় উনি আন্দাজে দিয়েছে না, এগুলো গবেষণা করে দিয়েছে। এই জন্য নামাজের ভেতরে আপনি যা পড়েন আপনি তো বসেন না, এই জন্য আপনি যদি না বুঝে পড়েন ওই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচানোর যোগ্যতা রাখে না। সুতরাং এখন থেকে অন্তত সূরা ফাতিহা আর অন্য চারটা সূরার অর্থ আপনাকে জানা লাগবে। আপনি কি চেষ্টা চালাবে? ওরা প্রথমে বলছে আমরা জাহান্নামে এসেছি নামাজ পড়তাম না, আর এরা বলছে জাহান্নামে নামাজ পড়ার পরেও দিয়েছে এই কারণে, নামাজ পড়েছি কিন্তু নামাজের এই যে সাহনের ব্যাখ্যা মানতাম না। তিন নম্বর সাহনের ব্যাখ্যা হচ্ছে নামাজের ভেতরে ওর খুশু খুশু নেই, মন নেই। চার নম্বরে নামাজে ইমাম যদি ভুল করে লোকমা দেয়, কিন্তু যে সমাজে যে রাষ্ট্রে আছে তারা যদি ভুল করে তখন আর কিছু বলে না। আমার তো মনে হচ্ছে বাংলাদেশের মানুষের নামাজ কবুল হয় না এই কারণে এই চার নাম্বারটা। নামাজ পাঁচ হতে থেকে ছয় অক্ত পড়বে অসুবিধা নেই, কিন্তু আমাদের শিক্ষাটা চার নাম্বারে ইমাম ভুল করলে লোকমা দেওয়া লাগে। পরিবারের সমাজে রাষ্ট্রে যারা নেতা আছে ইমাম আছে এরা ভুল করলে লোকমা দেওয়া লাগবে, এই শিক্ষাটা এই দেশে নেই, এই জন্য নামাজ মাথার উপরে ওঠে না। কথা বলে সুতরাং এখানে দল দেখা যাবে না, কোনো দলীয় করেন আত্মীয় করেন নেই। আপনাকে নামাজের শিক্ষাটা কাজে লাগাতে বলছে, আপনি যে দল করেন নিষেধ করছে না করেন। নামাজের শিক্ষাটা যদি নিয়ে আসতেন আপনি আর উল্টা পাল্টা দলও করতে পারবেন না। কথা বলেন না কেন? আর আপনাকে নতি এবং মিসকে ওরা বলবে আমরা এতিম মিসকিনদেরকে খাবার দেইনি। এতিম মিসকিন কাকে বলে? দারিদ্রমুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, শুধু নিজে খেয়ে পরে বাঁচবো, অন্য লোকের খবর নেব না, এই চরিত্রের মানুষ মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আমার তো মনে হচ্ছে এই চরিত্রের মানুষ এখন বাংলাদেশে কম বেশি আছে। শুধু নিজে খাবো নিজে পরবো নিজের আখের গোছাবো আর মানুষের খোঁজ খবর নেব না, না এদিক থেকে প্রধানমন্ত্রী স্বতন্ত্র, উনি শুধু নিজে খাবে নিজে পরবে না, দেশের মানুষ সবাই যেন দারিদ্র মুক্ত হয় এই জন্য কর্মসূচি নিয়েছে। কি সেটা কি? দারিদ্র মুক্ত সমাজের জন্য যতগুলো প্রকল্প হাতে নিয়েছে তার এক নম্বরে একটি বাড়ি একটি খামার, এটা অন্যতম। একটি বাড়ি একটি খামার এই উদ্যোগটা নেওয়ার কারণে হাজারো মানুষ মাথা গোজার ঠাঁই পেয়েছে, হাজারো মানুষ একটা কর্মসংস্থান পেয়েছে। কথা বলেন না কেন? যদিও যেভাবে বন্টন হওয়ার দরকার ছিল ওইভাবে হয়নি, এইটাই সমস্যা। এটা বন্টন করার সময় আর দল বেতন দেখা যাবে না, কারণ সবাই আমার দেশের জনগণ। এই জায়গায় যদি কেউ পক্ষপাতিত্ব করে তাহলে ভালো কাজটা মাঠে মারা যাবে। অলাম না কোনো এমন মিসকিন, ঠিক আছে দারিদ্র মুক্ত সমাজের জন্য আমি উদ্যোগ নিয়েছি কাজ করব, কিন্তু এই জায়গায় দলীয়করণ করা যাবে না, আত্মীয়করণ চলবে। নবী যে এটা করেননি এই জন্যই তিনি বলতে পেরেছিলেন খায়রুল করুনি করনি, আমার যোগ শ্রেষ্ঠ যোগ। কথা বলে না কেন? সুতরাং উনি একা পারবে না, ওনার সাথে আমাদেরকেও যোগ দেওয়া লাগবে। দারিদ্র মুক্ত সমাজ গঠন করার জন্য ভূমিকা আপনারও থাকা লাগবে। আপনি যদি উপরে যেতে না পারেন আপনি আশপাশে তাকিয়ে দেখবেন আপনার আত্মীয় স্বজনের ভেতরে কারা গরিব, আপনার টাকা আল্লাহ দিয়েছে অন্তত তাদের সবাইকে না, সামর্থ্য অনুযায়ী পাঁচজন মানুষের কর্মসংস্থান আপনি তৈরি করে দেবেন। কথা বলবেন না কেন? এখানে দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কাজ করবে না ও মুসলমান দাবি করার পর যাবে কোথায়? কন্যা নাখো তোমার খয় দিন, যারা একে অপরের সমালোচনা করে বসে বসে শুধু গেবত করে। আপনি বাসতলায় গাছতলায় দোকানে বসে দেখবেন শুধু গেবত চলছে। আর এই বাংলাদেশে এখন বেশি আলোচনা হয় গেবত হয় আলেমদের, গেবত যারা করেন এই মুহূর্তে আপনাকে থেমে যাওয়া লাগবে। কারণ কি? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে আল্লাহ জাহান্নামে দিয়েছে একটা কারণে,
সব সময় কেবত করে বেড়াতো নবীর, সেখানে একটু গন্ডগোল আছে, ওই গন্ডগোল যেন আরো বেশি পরিমাণে বাঁধে ও চেষ্টা চালাতো। এরকম চরিত্রের মানুষ এখানেও আছে। অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, আমার উম্মতদেরকে নিয়ে আমি একটু দোয়া করলাম, আল্লাহ তুমি বৃষ্টি দাও। ইস্তেখার নামাজ আদায় করার পরে বৃষ্টি চেয়েছি, তিন তিনবার মোনাজাত করার পরও আল্লাহ বৃষ্টি দিল না। মানে রাগি নবী ছিলেন, বললেন আল্লাহ তুমি বৃষ্টি দাও না কেন? আল্লাহ তারা বলেন দেব না কেন, কারণ তো তোমরা যাদেরকে নিয়ে দোয়া করছিলে ওদের ভেতরে নামিমা নামে একজন লোক আছে। নামিমা মানে তালা তালি করা, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা। এরকম একটা লোক আছে, ও যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে ততক্ষণ দোয়া কবুল হবে না, বৃষ্টিও হবে না। মশা নবী বলছে আল্লাহ শুধু তুমি ওর নামটা বলে দাও, দেখো কি করি। আল্লাহ বলছে না, আমি নিজেই নিষেধ করি, আর এখন আমি ওর নাম বলে দিলে তুমি ঘাড় ধরে সবার সামনে বের করে অপমান করবা, বলা যাবে না। মশা নবী বলে আল্লাহ আমি তো আলিমুম বিদাতি সুদুন না, মানুষের মনের খবর জানি না, তুমি দয়া করে নামটা বলো। আল্লাহ তাআলা বলেন না নামটা বলবো না, এক কাজ করো সবাইকে নিয়ে তওবা করো। তাহলে ওই মহিলাও তওবা করবে। আর তওবার নিয়ম হচ্ছে সূরা জুমারের 54 নম্বর আয়াতটা ফলো করবেন, ওয়ানি বইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কেউ যদি তওবা করতে চায় সে যেন তার রবের দিকে এক নম্বরে ফিরে আসে, দুই নম্বরে রবের বিধান যেখানে যেটা পাবে ও যেন আত্মসমর্পণ করে। কখন করবে এই দুইটা কাজ? এক নম্বরে ফিরে আসবে, দুই নম্বরে আত্মসমর্পণ করবে। কখন? মিন কবলি আইয়াতিয়া কুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর সাহায্য করা হবে না। কিয়ামতের দিন না মরণের আগে? এখন মরণ কখন আসবে? 21 সালে? কয় সালে? আপনি টের পাচ্ছেন কি বললো? আপনি যে 21 সালে তওবা করা তুমি বসে আছে, এখন হায়াত পর্যন্ত আছে কি করিস? সুতরাং তওবা করা লাগবে কি 42 সালে না এখনই? এখন, কারণ আপনি বসে আছেন, দাঁড়াবেন সে গ্যারান্টিও নেই। কথা বলেন না কেন? আমরা যে দোয়া করি কবুল হয় না এই একটা কারণে, কারণ যারা বসে আছে এরকম তালা তালি করার লোক আছে। মুসলমান দাবি করার পর জাহান নামে যাবে, তিন নাম্বার তারা যারা তালাতালি করে, একের কথা অন্যের কাছে লাগায়, দোষ চর্চা করে। এ দেশে এখন এগুলো আছে না নেই? আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। চার নাম্বারটা আপনি শুনতেছেন? হ্যাঁ শুনতেছেন। চার নাম্বারটা আজকে থাক, চার নাম্বারটা বলতে গেলে যদি আপনার গায়ে বেঁধে যায় জবান ছেড়ে আগে জিকির করেন, আমি বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান মাহফিলটা দেখলে আসলে মন জড়িয়ে যাচ্ছে, মাত্র দুই তিন দিনের ব্যবধানে করেছি। আপনারা এই পাঁচটা মিনিটের পরে আমি আবার ওই চার নাম্বার আয়াতে যাচ্ছি, একটু যান, যারা যাচ্ছে টাকা বের করে রাখবেন, দিয়ে দেবেন গেলে শুধু যাবে পাঁচ মিনিটে। কেউ যদি ওঠে এর ভেতরে বসবেন ওইটা ওই তালা তালি করা মোনাফিক। দেখেন তো ওই যে দাঁড়িয়ালা উঠছে, ধরেন আয় বসে বসে মুরব্বী,
এক দেড় ঘন্টা বসে আর সে আর যদি কোনো জঙ্গি ধরা পড়ে সরকারি দল যারা আছে এরাও যদি সুপারিশ করে কাজে লাগবে বলেন এই কথাই আল্লাহ জানিয়েছে কারণ ও ক্যান্সার ওর নাম ধরে যদি কেউ মন্ত্রীও চায় সেও ফাঁদে পড়বে আল্লাহ বলেন এই যে মুসলমান দাবি করার পরে এই চারটা কাজ যারা দুনিয়ায় করো তাদেরকে যদি কেউ সুপারিশ করে তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে না সুতরাং আমার কপাল খারাপ আল্লাহ আমাদের যেন হেফাজত করেন আমিন প্রশ্ন দিয়েছেন মিলাদ করা যাবে কিনা মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি নবীদের জন্ম বৃত্তান্ত আপনি আলোচনা করবেন শুনবেন অসুবিধা নেই কিন্তু গপ করে এক জায়গায় বসে বসে যা করা হয় এটা ঠিক না এটা রাসূলের যুগে সাহাবীদের যুগে ছিল না পরবর্তীতে মানুষ এগুলো বানিয়েছে মিলাদ যারা পড়েন তাদেরকে মিলাদের পাশাপাশি আমি সিরাত মানার আহ্বান জানাই কারণ আবুল আহাব নবীজির মিলাদে নবীজির জন্মে খুশি ছিল কিন্তু সিরাতে খুশি ছিল না এই জন্য জাহান্নামে গেছে বলেন আর আমির হামজা মিলাদেও খুশি সিরাতেও খুশি জান্নাত পেয়েছে এখন থেকে যথেষ্ট মিলাদ পড়ে নবীকে খুশি করবে হবে না পাশাপাশি আপনি মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করবেন জানবেন নবীর সম্পর্কে অসুবিধা নেই আল্লাহর নবীর সিরাতটাই আসল কারণ সিরাত অনুসরণের কথা কোরআনে আছে না মিলাদ পড়ার কথা কোরআনে আপনি দেখাতে পারবেন না সিরাতের কথা আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য মহত্তম আদর্শ রাসূলুল্লাহ সিরাতে কোন জায়গায় না মিলাদে বীরগঞ্জ থানা ছোট বটতলি দক্ষিণ চক পাতলা জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে সপ্তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে দিনের বেলায় হাজারো কাজ কাম বাদ দিয়ে আমরা তোমার কোরআন শুনতে এসেছি মুসলমান দাবি করার পরে জাহান্নামে যাবে কার আমরা বুঝেছি এই কাজগুলো থেকে তুমি আমাদের মাহফুজ রাখো আল্লাহ সবাব গুলো নবীজির রোজায় পৌঁছিয়ে দাও মা বাবা যাদের হারিয়ে ফেলেছি আল্লাহ মা বাবাকে তুমি ক্ষমা করো মাহফিলের বাস্তবায়ন কমিটিতে যারা আছে বিশেষ করে সম্মানিত সভাপতি খলিলুর রহমান দোলাল আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলের সাথে কবুল করে নাও সহসভাপতি যারা আছে প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ তাআলা কত মানুষ এখানে আলোচনা রেখেছে বিশেষ করে মাওলানা আব্দুল হাকিম জিয়াদি ভাই সহ যারা শ্রম দিল এদের শ্রম তুমি কোরআনের প্রচারে কবুল করো সম্মানিত মা বোনদেরকে তুমি তাড়াতাড়ি করা থেকে বাঁচাও গেবত করা থেকে বাঁচাও পাঁচ ওয়াক্ত নামাজ রমজান সামনে আমাদের রোজা রাখার তৌফিক নিজের শরীরকে হেফাজত করে পর্দায় থাকার তৌফিক দাও স্বামী যাদের আছে স্বামীর সোহাগিনী বানিয়ে দাও আগামীতে এই মাহফিলটা করানোর জন্য বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন মরণ কখন আসে জানি না আজরাইলকে যখনই ডাকবো যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পাশে এখানেই নামাজ পড়ে তাড়াতাড়ি নামাজ পড়ে সময় নেই আর এখানেই নামাজ পড়ে